আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমি তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্নাতে লেগে গেলাম, কারণ একটু বের হতে হবে। তো উঠে আমি ঘরদুয়ার ঝাড় মোচ করে একদম সব টিপটপ করে গুছিয়ে ফেলেছি, আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। লাল শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করতেছি, আর হচ্ছে বাঁধাকপি ভাজি। তো গতকালকের মুরগি আর আলুর তরকারি আছে, সেই জন্য আর মাছ মাংস রান্না করিনি। এটা দিয়ে খেয়ে মার্কেটের দিকে যাব একটু হাজবেন্ডের সাথে। তো ভিউয়ার্স, আমরা মার্কেটে চলে আসছি, এটা রিয়াজউদ্দিন বাজারে। তো দোকানের কিছু লাইট দরকার ছিল আমার হাজবেন্ডের, তো উনি লাইটগুলা কিনবে, সেজন্য এখানে আসছি। আমার আসলে কোনো কাজ নাই, আমি ওনার সাথে ঘুরতেই বের হয়েছি বাচ্চাদেরকে বাসায় রেখে। তো আমি ওনার সাথে আসছি, আর চিন্তা করলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই, আপনাদেরকে দেখাবো কি সুন্দর সুন্দর সব ঝাড়বাটি। তো ভিডিও করতে করতে আমি হাজবেন্ডকেও কনভিন্স করছি যে আমাকে একটা যাতে লাইট এখান থেকে কিনে দেয় ঝাড়বাতি। তো আমার অনেক ভালো লাগে। আমার বাসায় আসলে জায়গা না দেখে কিনা হয়নি, তো উনি বলছে সিঙ্গেল দেখে কিনে দিবে, সেজন্য আমিও খুশি হয়ে গিয়েছি। তো আর একটু কাপড়ের দোকানেও যাব, ঠেরি বাজার। তো আমাদের দোকানের একজন কর্মচারী, ওকে আসলে কর্মচারী বললে ভুল হবে, ও আমাদের ভাইয়েরই মতো, অনেক ভালো একটা ছেলে। তো বিয়ে করেছিল, করেছে হচ্ছে 4-5 মাস হয়। তো ওর বিয়ে তো আমরা যেতে পারি নাই লকডাউনের কারণে, আর হচ্ছে ওর বউকেও কিছু দেওয়া হয়নি। তো এখন সে যেহেতু আগামীকাল বাড়িতে যাবে, ওর চিন্তা করলাম ওর বউকে একটা গিফট দেই। তো চিন্তা করলাম প্রথমে শাড়ি দিব ভেবেছি, পর আবার শাড়ির থেকে শাড়িটা বাদ দিয়ে চিন্তা করলাম একটা গাউন দিই। তো গাউনের কাপড় কিনতে আসছি, তো গাউনের কাপড় কিনে আর আমি কিছু টুকটাক কিনেছি। ছেলের জন্য কলম আর খাতা কিনেছি, এখন আমাদের আবাসিকে খাতা কলমের আসলে অনেক দাম, সেজন্য রিয়াজউদ্দিন বাজার থেকে কিনেছি, অনেক কম দামে পেয়েছি, সেজন্য একটু বেশি করে কিনে নিয়ে নিলাম। তো বাসায় চলে যাব। হ্যালো ভিউয়ার্স, বাসায় চলে আসছি, যে খাতা আর কলমগুলো কিনেছি। মেয়ে দুটো নিয়ে দৌড় মারলো খাতা, বাকিগুলা ছেলের জন্য। তো পরে যাই কিনি না কেন, যেই কারোর জন্য কিনি না কেন, মেয়ের জন্য কেনাই লাগে, না হলেও কান্না করে বসে বসে। এই জন্য পরবিনের জন্য কিনেছি, সাথে আমদিনের জন্য দুটো খাতা কিনেছি, ও এমনি আঁকি পুকি করে শেষ করে ফেলবে, এগুলো কিনে নিয়ে আসছি। আমাদের এখানে আবাসিকে আসলে প্রচুর দাম, ইদানিং নাকি খাতা কলমের দাম বেশি বেড়ে গেছে। তো আমি সেজন্য যখন বের হয়েছি, আমি সিরিয়াজউদ্দিন বাজার থেকে একেবারে বেশি করে নিয়ে চলে আসি, সেজন্য নিয়ে আসলাম বেশ করে। তো কাপড়টা দোকানে দিয়ে আসছি। দেখেন ভিউয়ার্স, কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে, ওর বউয়ের কাপড়ও নিজেই সেলাই করেছে। ও সেলাই আসলে প্রচুর সুন্দর, মাশাআল্লাহ ওর হাতের কাজ অনেক সুন্দর। তো এটা আসলে হ্যাঙ্কারে ঝুলানো অবস্থায় কম সুন্দর লাগতেছে, বিকজ এটা এখনও সম্পূর্ণ হয়নি, লক হয় নাই, তারপরে হচ্ছে যে আয়রন হয় নাই, সেজন্য বসেনি। তারপরও সে মানে এখন সে ফ্যাক্টরিতে যাবে এটা কমপ্লিট করার জন্য। তো আমি দোকানে গিয়েছিলাম, ওই মুহূর্তে দেখি যে এটা কমপ্লিট হয়ে গেছে, আমি সে একটু হ্যান্ডকারে লাগাও, আমি একটু ছবি তুলে নিই। তো এই কাপড়টা কিনেছিলাম বউয়ের জন্য, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওর বউকে সুন্দরও লাগবে। তো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।